রোহিঙ্গাদের জন্য দরজা খুলে দিন, খরচ দেব বাংলাদেশকে তুরস্ক। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশের দরজা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্ক। আর এজন্য রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয়ে যে খরচ হয় তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাবলেট ক্যাবসগ্লো। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি আয়োজিত ঈদ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তুরস্কের স্থানীয় সংবাদপত্র ডেইলি সাবাহর এ প্রতিবেদনে একথা উল্লেখ করা হয়। ম্যাবলেট ক্যাবসগ্লো বলেন, আমরা ইসলামী সহযোগিতা সংস্থার মাধ্যমে এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। এবছরই রাখাইন রাজ্যের সংকট নিয়ে ওআইসির একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সমস্যার একটি স্থায়ী সমাধানে যা করা দরকার করব। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান এই মানবিক সংকট সমাধানে মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে কথা বলেন। এরদোগান ঈদুল আজহা উপলক্ষে 13টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেন, যেখানে তিনি রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। এছাড়াও তিনি রোহিঙ্গা সংকট সমাধানে গঠিত কাউন্সিলের প্রধান ও জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আননের সঙ্গেও কথা বলেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সহিংসতার ইতিমধ্যে বাংলাদেশে 73,000 রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।